আলাইকুম টু মাই চ্যানেল কুকিং যে অ্যান্ড যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা অনেকেরই রিকোয়েস্ট ছিল নারকেল পলি পিঠা তৈরি করলে কেন অল্প সময়ের মাঝে এই পিঠাগুলো নরম হয়ে যায় তাই পারফেক্ট নারকেল পুলি পিঠার রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম তৈরি করব একদিন আর বসে বসে খাবো অনেক দিন আশা করি রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে নিয়েছি নারকেল সাথে নিয়েছি চিনি এবং ময়দা চিনি এবং নারকেল দিয়ে প্রথমেই নারকেল পুলি পিঠার একটা পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য প্রথমেই প্যানে দিয়ে দিব নারকেল এবং চিনি নারকেল চিনি দেওয়ার পর যখন দেখব প্যানটা ফুল গরম হয়ে আসছে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিব আর কমিয়ে রেখেই এই পুরটা তৈরি করে নেব কারণ নারকেলটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না পুর সুন্দর নরম থাকলে পিঠাগুলো সুন্দর হবে দিয়ে দিলাম একটি তেজপাতা দুই ভাগ করে তেজপাতাটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে এখন নারকেল এবং চিনি ওপরে নিচে একসাথে ভালো করে মিক্স করে নেব যখন দেখব চিনিটা গলে একটু রসের মতো বের হয়ে গেছে তখন ভালোভাবে নারকেলের সাথে মিক্স করে নিতে হবে এবং যখন দেখব চিনির পানিটা শুকিয়ে গেছে তখন চুলাটা অফ করে দেব তবে বারে বারে মিক্স করে নিতে হবে যাতে পেনে লেগে না যায় চিনির পানিটা শুকিয়ে গেলেই মিক্স করে তারপরে চুলাটা অফ করে দিতে হবে তৈরি হয়ে গেল পুর এখন তৈরি করে নিব ঢো ঢো তৈরি করার জন্য এখানে নিয়েছি দুই কাপ ময়দা ময়দাতে দিয়ে দিলাম এক চামচ লবণ সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি এবং এক চামচ মাস্টার অয়েল তেল আপনি চাইলে তেলের বদলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও করে নিতে পারেন তবে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি এক চামচ তেল এবং এক চামচ ঘি দিয়েছি দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে তারপরে দিয়ে দিব অল্প অল্প পানি আর অল্প অল্প পানি দিয়ে ঢোটা তৈরি করে নেব ডো সুন্দর হবে পিঠাও সুন্দর হবে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে ঢোটা তৈরি করে নিলাম এই একটা ঢোতেই এখন তৈরি করে নিব চারটা ঢো এই চারটা ঢো দিয়ে তৈরি করব চারটা রুটি সাধারণ রুটি তৈরি করার জন্য আমরা যেরকম ঢো তৈরি করি এটা কিন্তু একটু শক্ত হবে তবে রুটিগুলো হবে একদম সাধারণ রুটির মতো মোটা বা পাতলা হবে না অল্প একটু ঘুড়ি দিয়ে বড় একটা রুটি তৈরি করে নিব বা আপনি চাইলে ঘুড়ির বদলে তেল দিয়েও এই রুটিটা তৈরি করে নিতে পারেন এই একটা রুটি থেকে তৈরি করে নিব ছোট ছোট রুটি যে কোনো একটা ভয়মের মুখা দিয়ে তৈরি করে নিতে পারেন আর রুটিটা হবে একদম এই রকম সাইজের মোটা বা পাতলা হলে সেটা ভালো হবে না এখানে আমি একটি কফির মুখা দিয়ে ছোট ছোট রুটিগুলো কেটে নিব কফির মুখাটা ওপরে বসিয়ে হাত দিয়ে একটু চাপ দিলেই এরকম ছোট রুটি তৈরি হয়ে আসবে একটি বড় রুটি দিয়ে তৈরি হয়ে গেল ছয় সাতটা ছোট রুটি আর এই ছোট রুটিগুলো দিয়েই এখন তৈরি করে নিব নারকেল পুলি পিঠা পুরটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুরটা শক্ত না হয়ে যায় আর পুরটা শক্ত হয়ে গেলে কিন্তু যখন পিঠা তৈরি করবেন তখন দেখতেও ভালো লাগবে না এখন অল্প অল্প তুর পুর দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব যে কোনো বয়মের মুখা দিলে রুটির থেকে এরকম ছুটি রুটি কেটে নিলে সেগুলো দেখতেও খুব সুন্দর লাগে এখন এই রুটির সাইডে অল্প অল্প পুর দিয়ে তারপরে পিঠাগুলো তৈরি করে নিব কিছু পিঠা তৈরি করে নিব পুলি পিঠার মতো একটু ডিজাইন করে আর কিছু পিঠা তৈরি করে নিব ডিজাইন ছাড়া তবে যেভাবেই তৈরি করুন না কেন সব সময় খেয়াল রাখতে হবে যাতে পিঠার মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে বড় একটি রুটি বানিয়ে এভাবে অল্প অল্প পুর দিয়ে তারপর ছুটি দিয়ে কেটে নিয়েও এই নারকেল পুলি পিঠা তৈরি করে নিতে পারেন তবে পিঠা ডিজাইন করে নিলে দেখতে একটু বেশি সুন্দর লাগে তাই কিছু পিঠা আমি ডিজাইন করে নিয়েছি সবগুলো পিঠা যখন বানানো হয়ে যাবে তারপর পিঠাগুলো গরম তেলে বেঁচে নিতে হবে যখন পিঠাগুলো বানিয়ে একটা প্লেটে ভাটি সে রেখে দেবেন রাখার আগে অল্প একটু ময়দা ছিটিয়ে রাখবেন তাহলে প্লেটে লেগে থাকবে না প্যানে দিয়ে দিলাম তেল যখন দেখব তেল একদম ফুল গরম হয়ে গেছে তখন পিঠাগুলো দিতে হবে আর পিঠাগুলো দিয়ে তখন চুলা রাসটা মিডিয়ামে রেখে দিতে হবে চুলা রাসটা মিডিয়ামে রেখে দিলে পিঠাগুলো আস্তে আস্তে সুন্দর একটা ব্রাউন কালার হয়ে বাজা হবে একে একে আমি দিয়ে দিলাম ছয় সাতটি পিঠা একই সাথে তবে আপনি চাইলে আরও বড় প্যান নিয়ে সেখানে আরও বেশি করে পিঠা একসাথে বেজে নিতে পারেন বেশি করে তেল দিয়ে পিঠা বানানোর সময় পিঠার মুখটা খুব ভালো করে খেল করে নিতে হবে যখন তেলে ছাড়বেন তার আগেও খেল করে নেবেন যাতে পিঠার মুখটা বন্ধ থাকে পুর বের হয়ে না আসে কারণ পুর বের হয়ে আসলে একটি পিঠা থেকে সবগুলো পিঠা কিন্তু সবগুলো পিঠাতে পুর লেগে যাবে যখন দেখব পিঠাগুলোর এক পাশ ব্রাউন কালার হয়ে আসছে তখন একে একে সবগুলো পিঠাকে আরেক পাশ করে দেব চুলা রাসটাকে মিটিয়া রেখেই সবগুলো পিঠা বেঁচে নিতে হবে যারা নারকেল পুলি পিঠা খুব পছন্দ করেন একসাথে আমার এই রেসিপিটি ফলো করে একসাথে বেশি করে বানিয়ে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন বানিয়ে একটা বক্সে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আমার চ্যানেলে কিন্তু আরও নানা রকমের পিঠার রেসিপি আছে আশা করি সেগুলোও দেখে নেবেন প্রিয়জনেরা আজকের এই নারকেল পুলি পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সাথেই থাকুন বেলাইকনটি ক্লিক করলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং